কি রে, তোরা এখনো ঘুম থেকে উঠছিস না যে? বাড়িতে কত কাজ পড়ে আছে, কি রে ওঠ! আরে এত সকালবেলা এভাবে ডাকছিস কেন? আমাদের ঘুমটাই নষ্ট করে দিলি। আর ঘুমাতে হবে না। এই গৌরী, তুই গিয়ে থালা বাসন গুলো ধুয়ে নিয়ে আয়। আর মিলা, তুই গিয়ে উঠানটা ঝাড়ু দে, আর আমি রান্না করছি। এ কথা বলে শিলা সেখান থেকে চলে গেল, আর সবাই কাজগুলো করতে লাগলো। শিলা রান্না শেষ করে তার মাকে খেতে দিল। এই নাও মা, খাবারগুলো খেয়ে নাও। তোরা সকাল থেকে অনেক কাজ করছিস, তোদের অনেক কষ্ট হচ্ছে, তাই না রে মা? না মা, কি সব বলছো তুমি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। তুমি এবার খেয়ে নাও তো। আমি সুস্থ হয়ে গেলে তোদের কোনো কাজ করতে হবে না, তখন আমি একাই সব কাজ করে নেব। এ কথা বলে শিলার মা খাবার খেয়ে নিল। এরপর তারা তিন বোন খাবার খেয়ে নিল। এই শিলা শুধু আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আমার তো কোনো কাজ করতে ভালো লাগে না। কি রে, তুই একা কি ভিড়ভিড় করছিস শুনি? না রে, কিছু বলছি না। তোর কি কোনো কাজ নেই নাকি যে তুই আমার এখানে এলি? আমার তো সব কাজ শেষ, তাই তো এখন চলে এলাম। দিদি, আরে ও দিদি, বাড়িতে আছো? আরে কাকু, আপনি আসুন, বসুন এখানে। না রে মা, বসবো না। তোমার মা কোথায়? মা তো ঘরে। মা, ও মা, বাহিরে এসো, তোমায় কাকু ডাকছে। আরে দাদা, আপনি তা কি মনে করে? আরে দিদি, তুমি কদিন থেকে তো কাজে আসছো না, ওদিকে মোড়ল মশাই বললেন তোমায় নিয়ে যেতে, তাই তো চলে এলাম। কিন্তু আমি তো অনেক অসুস্থ, তাই তো কাজে যেতে পারিনি, এখন আবার কি করে যাব? মোড়ল মশাই বলেছে আর যদি তুমি কাজে না যাও তাহলে তো তোমাকে কাজ থেকে বের করে দিবে। না না, একি বলছেন দাদা, কাজ না করলে তো সংসার চলবে না, আমাকে যে কাজ করতেই হবে, চলেন চলেন যাই তবে। না মা, একি বলছো তুমি, তুমি তো অনেক অসুস্থ, আর এই অবস্থায় কাজ করবে কি করে? তোমায় কাজ করতে যেতে হবে না। কাজ না করলে সংসার কি করে চলবে মা, আমায় যে কাজে যেতেই হবে। তুমি বাড়িতেই থাকো, আমি কাকুর সাথে যাই, আর আজ থেকে আমি মোড়লের বাড়িতে কাজ করব। কিন্তু তুই তো ওসব কাজ করতে পারবি না, সারাদিন কাজ করতে হবে, তোর অনেক কষ্ট হয়ে যাবে রে মা। তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না তো, আমি সব কাজ করতে পারবো। শিলা মা, চলো তাহলে যাওয়া যাক। এরপর শিলা সেই লোকটির সাথে মোড়লের বাড়িতে গেল। আর সেদিন থেকে মোড়লের বাড়িতে সব কাজ করতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। তোরা এভাবে বসে আছিস যে, তোদের কি রান্না করতে হবে না নাকি? ওদিকে তো মা একাই কাজ করছে। আমরাও তো সকাল থেকে অনেক কাজ করলাম, এখন আর কোনো কাজ করতে পারবো না। তোরা এভাবে কেন বলছিস? আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমাদের সব কাজ তাড়াতাড়ি শেষ হবে, আর কষ্টও কম হবে। এ কথা বলে শিলা সেখান থেকে চলে গেল। আর গৌরী মনে মনে বলতে লাগলো, শিলা তো একদম ঠিক কথাই বলছে, আমরা সবাই একসাথে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে। এরপর রাতেই তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিলা মোড়লের বাড়িতে কাজ করতে যায়। গৌরী উঠুন ঝাড়ু দেয়, এরপর রান্না করে। আর মিলা থালা বাসন ধুয়ে আনে, আর সবজির বাগানে পানি ঢেলে দেয়।
এভাবেই তারা তিন জন্মজীবন কাজ করতে থাকে। আর একদিন সকালবেলা, মা এই দেখো সবজির বাগানে কতগুলো সবজি ধরেছে। আরে তাই তো, এই সবজিগুলো বরং বাজারে বিক্রি করে দে, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। ঠিক আছে মা, আমি বরং আজ বিকেলে এগুলো বাজারে নিয়ে যাব। বিকেলবেলা মিলা সেই সবজিগুলো নিয়ে বাজারে গেল আর সেগুলো ভালো দামে বিক্রি করলো। এরপর বাড়ি ফিরে এলো। এই দেখো মা, সবজিগুলো বিক্রি করে আমি 100 টাকা পেয়েছি। এবার থেকে আমি সবজির বাগানে বেশি বেশি খেয়াল রাখবো, তাহলে আরো বেশি বেশি ফলন পাবো। কি ব্যাপার, তোরা এখানে কে নিয়ে এত কথা বলছিস শুনি? এই দেখ শিলা, আমি সবজি বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। আরে আমাকেও মোড়ল মশাই কাজের টাকা দিয়েছেন, এই নাও মা এগুলো টাকা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে, তোদের দুজনের টাকাই রেখে দেই। তোমরা কি আর গল্প করবে নাকি এবার খেতে আসবে? তোমাদের জন্য আমি রান্না করেছি, চল তোরা এবার সবাই একসাথে খাবার খেয়ে নে। এরপর তারা খাবার খেয়ে নিল আর আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো। আর একদিন তাদের তিন যমজ বোনকে পাত্রপক্ষ দেখতে এলো। দিদি, আপনার তিন মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমার তিন ছেলের সাথে আপনার মেয়েদের বিয়ে দিতে চাই। এটা তো খুবই ভালো কথা, আমি এই প্রস্তাবে রাজি আছি। তাহলে আগামী 10 তারিখেই বিয়ের দিন ঠিক করা হলো। একথা বলে ছেলের বাবা সেখান থেকে চলে গেল। আর তখনই তারা তিন যমজ বোন তার মায়ের কাছে এলো। এটা তুমি কি করলে মা, আমাদের বিয়ের দিন ঠিক করে ফেললে, কিন্তু তোমাকে একা রেখে আমরা যাব কি করে? আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না রে, তোরা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যাবি, তাতেই হয়ে যাবে। এরপর তাদের তিন বোনের বিয়ে হয়ে যায় আর তারা তিন বোন একসাথে সুখে শান্তিতে থাকতে লাগে। এভাবেই 1 মাস কেটে যায়। অনেকদিন হয়ে গেল মায়ের সাথে দেখা হয় না, চল আজকে মায়ের সাথে দেখা করে আসি। ঠিক আছে চল যাই। এরপর তারা তিন বোন তার মাকে দেখতে আসে আর এভাবেই তাদের দিন খুব ভালোভাবে যায়। তারা তিন বোন সুখে শান্তিতে দিন কাটায়। কি ব্যাপার, বাবা মেয়েতে কি খোশ গল্প করা হচ্ছে শুনি? কাজে যেতে হবে না বুঝি? তোমার মেয়ের নাকি নতুন জামা লাগবে গিন্নি, এখন তো কাজও নেই, কিভাবে ওর জন্য নতুন জামা নিয়ে আসি বলো তো? ছুটকি, তুই এখন নতুন জামা নিয়ে কি করবি শুনি? বাবার অভাব কবে বুঝতে শিখবি শুনি তুই? কয়েকদিন পর রানুর জন্মদিন, সবাই নতুন জামা পরে ওর জন্মদিনে যাবে। থাক, আমার নতুন জামা চাই না। রাগ করিস না মা, দেখি মোড়ল মশাই থেকে কিছু টাকা পাই কিনা। থাক, লাগবে না নতুন জামা। একথা বলে ছুটকি বাড়ি থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে বসে কান্না করতে থাকে। অন্যদিকে ছুটকির বাবা রমেশ মোড়লের কাছে যায় আর মোড়লকে বলতে থাকে, মোড়ল মশাই। কি রে রমেশ, কি বলবি, তোর চোখে মুখে তো অন্য কিছু, কি ব্যাপার খোলসা করে বলতো। না মানে মোড়ল মশাই, আমাকে 500 টাকা যদি ধার দিতেন তাহলে খুব ভালো হবে। সেটা না হয় দিলাম, কিন্তু তোর কাছে যে আগের অনেক টাকা পাই সেগুলোর কি হবে? দিয়ে দেব মোড়ল মশাই, চিন্তা করবেন না। দিয়ে দেব না, তুই 3 দিনের মধ্যে আমার সব টাকা সুদ সমেত ফেরত দিবি, নয়তো তোর বাড়ি ভিটা আমার নামে করে দিতে হবে। না না মোড়ল মশাই, এমন জুলুম করবেন না,
থাক, আমার এখন টাকা লাগবে না। মোড়লের মুখে এমন কথা শুনে রমেশ মন খারাপ করে বাড়ি চলে আসে। আর অন্যদিকে, কিরে ছুটকি, এখানে বসে আছিস কেন? কখন থেকে খুঁজতেছি তোকে, খেলতে যাব চল। না, আমি খেলতে যাব না, তুই যা। কেন রে, কি হয়েছে? জানিস, বাবাকে বলেছিলাম একটা জামা কিনে দিতে, বাবার কাছে নাকি টাকা নেই। আমি বাড়ি যাব না, তুই যা। মন খারাপ করিস না, দেখবি টাকা হলে এখনই কিনে দিবে। থাক, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। এরপর রানু সেখান থেকে চলে যায়, আর ছুটকি মন খারাপ করে বসে থাকে। আচ্ছা, ওখানে ওটা কি? তখন থেকে দেখছি জল জল করছে, দেখি তো সামনে গিয়ে। ও মা, এ তো দেখি একটা লিচু গাছ, কিন্তু এই লিচু গাছটি এমন জল জল করছে কেন? যাই, এই ছোট্ট গাছটি নিয়ে বাড়িতে যাই, এখানে থাকলে অযত্নে মরে যাবে। তখনই সুটকেই সেই লিচু গাছটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। কি গো, এমন মন খারাপ করে বসে আছো কেন, কি হয়েছে? এরপর রমেশ মোড়লের সব কথা তার গিন্নিকে খুলে বলে, আর সব শুনে রমেশের বউ চিন্তায় পড়ে যায়। মা, ও মা! কি রে, কোথায় চলে গিয়েছিলি, আর হাতে ওটা কিসের গাছ? মা, এটা একটা লিচু গাছ, বনের মাঝে পেয়েছি, দেখো কেমন জল জল করছে। উঠোনের এক পাশে গিয়ে লাগিয়ে দে, যা হবে পরে দেখা যাবে। আচ্ছা মা, যাচ্ছি। এরপর সেই গাছটি উঠোনের এক কোণে লাগিয়ে দেয়, আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন তোর বাবা সেই কখন গেছে কাজ করতে, কে জানে কোনো কাজ পেলো কিনা। তখনই সেখানে রমেশ চলে আসে আর বলে, না গো গিন্নি, কোনো কাজ পেলাম না, কিন্তু বাইরে বেরিয়ে এসো। কেন বাবা, বাহিরে কি আছে? তারা সবাই মিলে বাহিরে বেরিয়ে আসে, আর দেখে ছুটকির কালকে যে ছোট লিচু গাছ রোপণ করেছিল তা আজ অনেক বড় হয়ে গেছে, আর তাতে থোকায় থোকায় লিচু পেকে আছে। কি অবাক কাণ্ড, কালকেই তো এত ছোট একটি গাছ ছুটকি নিয়ে এলো। ভগবান আমাদের উপর মুখ তুলেছে, যাই কিছু লিচু বাজারে বিক্রি করে দিয়ে আসি, আর আজ ছুটকির জন্য একটা লাল টুকটুকে জামা নিয়ে আসব। রমেশ গাছ থেকে কিছু লিচু পারে, আর একটু পর লিচুগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, ছুটকির জন্য জামা কিনে নিয়ে আসে। আর এভাবেই লিচু বিক্রি করে রমেশের সংসার খুব ভালোই কাটছিল। কিন্তু মোড়ল একদিন ছুটকির বাড়িতে আসে। রমেশ, এই রমেশ, বাড়িতে আছিস? মোড়ল মশাই যে, শুনলাম তোদের বাড়িতে নাকি খুব সুস্বাদু একটা লিচুর গাছ হয়েছে, শোন এটা আমাকে দিয়ে দে। এটা আপনি কি বলছেন মোড়ল মশাই, আমি আপনাকে দিতে পারবো না। গিন্নি, ও গিন্নি, ঘর থেকে টাকাগুলো নিয়ে এসো তো। এই নিন মোড়ল মশাই আপনার টাকা, সুদ সমেত দিয়ে দিয়েছি, আশা করি আর কখনো আপনি আমার এই বাড়ি ফিটের উপর নজর দিবেন না। মোড়ল টাকা নিয়ে হতাশ হয়ে চলে যায়, আর ছুটকি তার পরিবার নিয়ে খুব সুখে বাস করতে থাকে।
আজ আমি অনেক খুশি, আমার এই রাজ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে, আজ এই রাজ্য অনুষ্ঠান হবে। আপনি সত্যি বলছেন রাজা, আপনি কন্যা সন্তান হওয়াতে খুশি হয়েছেন? হ্যাঁ রানী মাধবী, আমি আজ অনেক খুশি। সিপাহীকে খবর দাও, আজ আমার রাজ্যের সবাইকে যেন নিমন্ত্রণ করে। মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। শোনো সিপাহী, তুমি আমার রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে, তারা সবাই যেন আমার এই রাজ্যে আসে। জি মহারাজ, আমি এখনই এই খবর পুরো রাজ্যের সবাইকে জানিয়ে দিয়ে আসছি। এই বলে সিপাহী সেখান থেকে চলে গেল। আর এই খবর রাজ্যবাসীদের জানিয়ে দিল। পরদিন সকালে সবাই সে রাজ্যে উপস্থিত হলো। আজ আমি অনেক খুশি, আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে, তোমরা আমার কন্যাকে আশীর্বাদ করো, যেন সারা জীবন সুস্থ থাকে। অবশ্যই, আমাদের রাজকন্যা যেন সুস্থ থাকে তার দীর্ঘ আয়ু কামনা করছি। এরপর সবাই মিলে আনন্দ উৎসব করতে থাকে। ঠিক তখনই সেখানে এক শয়তান জাদুকরী চলে আসে। আমার নিমন্ত্রণ না করে তোরা এখানে আনন্দ উৎসব করছিস, এটা একদম ঠিক করিসনি। একি শয়তান জাদুকরী, তুই আবার এখানে এসেছিস, কিন্তু তুই তো মারা গিয়েছিলি। আমার মৃত্যু কখনোই হবে না, আমি যে অমর, তোর এই রাজ্য আমি ধ্বংস করে দিব। না না জাদুকরী, তুমি এই কাজ করো না, আজ আমার মেয়ের অনুষ্ঠান চলছে, এই দিনে তুমি আমাদের এত বড় সর্বনাশ করো না। তাহলে এই রাজ্যে নতুন রাজকন্যার আগমন হয়েছে, কিন্তু তোরা আমায় নিমন্ত্রণ করিসনি, আমি ছাড়া এই অনুষ্ঠান হবে কি করে? আমাদের ভুল হয়েছে, এরকম আর কখনো হবে না। আমি কখনো কাউকে ক্ষমা করি না, তাই আমি তোর কন্যাকে অভিশাপ দিলাম, সে একজন কুশবরণ কন্যা। না, এ তুমি কি বললে জাদুকরী, আমার মেয়েকে এই অভিশাপ থেকে মুক্ত করো। হ্যাঁ জাদুকরী, তুই আমার কন্যাকে অভিশাপ থেকে মুক্ত কর। তোর মেয়েকে আমি মুক্ত করব না, তবে এর উপায় আমি বলে দিতে পারি। কি উপায় জাদুকরী, তাড়াতাড়ি বলো। তোর কন্যার যখন 18 বছর পূরণ হবে, আর 18 বছর পর যখন কেউ এই কুশবরণ কন্যা হিসেবেই বিয়ে করতে রাজি হবে, আর সেই বিয়ের পরেই তোর কন্যার এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এ কথা বলেই সেই শয়তান জাদুকরী সেখান থেকে চলে গেল। আর রানী কান্না করতে লাগলো। আমার কন্যার যে কি অবস্থা হলো। তুমি কোনো চিন্তা করো না রানী, আমরা আমাদের কন্যাকে 18 বছর পূর্ণ হলেই ভালো এক পাত্রের সাথে বিয়ে দেব। এভাবেই দিন যেতে লাগলো। আর রাজকন্যা বড় হতে লাগলো, আর যত বড় হতে লাগলো সে কুশবরণ কন্যা রূপেই বড় হচ্ছিল। মা, সবাই কত সুন্দরভাবে সুস্থভাবে হয়েছে, কিন্তু আমি এমন কুশবরণ ভাবে কেন হলাম, আমার যে এমন থাকতে। হ্যাঁ আমার রাজকন্যা, তুমি অবশ্যই সুস্থ হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। কুশবরণ কন্যা হওয়ার কারণে রাজকন্যা বাহিরে যেত না, কারো সাথে মিশত না, সবসময় একা একা থাকত, আর আকাশের দিকে তাকিয়ে বলত, হে আমার প্রভু, আমি কি কখনো সুস্থ হব না। এভাবেই সারাদিন রাত্রে আকাশের দিকে তাকিয়ে থাকত। এভাবে দিন বছর যেতে লাগল। আর এক সময় রাজকন্যার 18 বছর পূর্ণ হলো। রাজা, আপনার মেয়ের যে 18 বছর পূর্ণ হয়েছে, এবার যে তাকে বিয়ে দিতে হবে, আপনি বিয়ের ব্যবস্থা করুন। এখন আমি কি করব রানী, কে আমার এই কুশবরণ কন্যাকে বিয়ে করতে চাইবে? আপনি বরং কন্যার বিয়ের কথা রাজ্যে সবাইকে জানিয়ে দিন, আমরা নিশ্চয়ই একজন ভালো মনের মানুষ পাবো, যে আমার কন্যাকে নিজ ইচ্ছে বিয়ে করতে চাইবে। ঠিক আছে রানী, আমি তাই করছি। এরপর রাজা তার রাজ্যে ঘোষণা দিলেন। এ কথা শুনে অনেকেই রাজকন্যাকে বিয়ে করতে চাইল। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই।
তুমি কি আমার কন্যার ব্যাপারে সবকিছু জানো? যদি না জেনে থাকো তাহলে শোনো, আমার মেয়ে একজন কুশবরণ কন্যা। তাতে কি হয়েছে? আমি যদি রাজকন্যাকে বিবাহ করি তাহলে আমি এই ধন সম্পদ পাবো, সবকিছু তখন আমার হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি রাজি আপনার কন্যাকে বিবাহ করার জন্য। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। তুমি এই ছেলের সব খোঁজ খবর নাও। রাজার কথা শুনে সিপাহী ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। এরপর সিপাহী মহারাজার কাছে আসে। মহারাজ, আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটি এর আগে আরো অনেক বিয়ে করেছে। ছেলেটি ভালো নয়, এর সাথে রাজকন্যা বিয়ে দেবেন না। ঠিক আছে, তুমি যাও এবার। এভাবেই আরো কিছুদিন যেতে লাগলো। একদিন এক ছেলে রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এলো। রাজা তার ব্যাপারে খোঁজ নিল। মহারাজ, এই ছেলে অনেক ভালো, নিজে অনেক গরিব, তবুও অসহায় মানুষদের সাহায্য করে, নিজে না খেয়ে তাদের খেতে দেয়। এই ছেলে রাজকন্যার যোগ্য, আর রাজকন্যার ব্যাপারে সব জেনেই সে এই বিয়েতে সম্মতি দিয়েছে। অবশেষে আমি এক উপযুক্ত পাত্র পেলাম, আজ আমার অনেক আনন্দ লাগছে। এরপর রাজা তার কন্যাকে সেই ছেলের সাথে বিয়ে দিল। বিয়ে হওয়ার পরপরই রাজকন্যা একদম ঠিক হয়ে গেল, তার অভিশাপ থেকে মুক্তি পেল। মা দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি। তোমায় অনেক ধন্যবাদ, আজ থেকে তুমি হলে আমার রাজকুমার। এরপর রাজা সেই রাজকুমারকে রাজ্যের সব দায়িত্ব দিয়ে দিল, আর রাজকুমারও তার সৎ মন মানসিকতার দ্বারা রাজ্য পরিচালনা করতে লাগলো।